আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। অনেকদিন পরে এই পেজে কোনো ভিডিও আপলোড করতেছি। আমাকে অনেকেই মেসেজ করতেছে যে এয়ারবিএনবি এখন কিরকম, বা এখন এয়ারবিএনবির ডিমান্ড কিরকম, বিজনেস হইতেছে কি না, ওনারা এয়ারবিএনবি শুরু করতে চান, এই ধরনের কোয়েশন। সো আমি আছি আজকে একটা ইউনিট, একটা 2 বেডরুম ঘরে, এইটা এয়ারবিএনবির থ্রুতে বুকিং গেছে 110 দিনের জন্য, এবং 110 দিন পরে আমি এখানে আসতেছি। গতকালকে গেস্ট চেক আউট করতে, আজকে আমার ক্লিনার আসছে, ক্লিন করে চলে গেছে। ঘরের কন্ডিশন ঠিক আছে, যেরকম ছিল ওইরকমই, হয়তোবা টাচ আপ পেইন্ট এগুলা করতে হতে পারে। তো যেই কারণে ভিডিও করা, যে এয়ারবিএনবি এখনও ভালো করতেছে এবং আরও ইন ফিউচারও আরও যদি দেখি ভালো করবে। বাট যদি আপনি কম্পেয়ার করেন 4-5 বছর আগের আগে, যে এখন কীরকম 4 বছর আগে, তো 4 বছর আগে 5 বছর বা আগে যখন আমরা কোনো প্রপার্টি মার্কেটে রাখছি, সঙ্গে সঙ্গে বুকিং চলে গেছে। আপনি রিলেটিভলি কোনো খারাপ এরিয়াতে যদি রাখতেন, বুকিং পাইতেন ওই তখন। এখন যেটা হয়েছে, যে অনেকেই এয়ারবিএনবি করতেছেন এবং যে সার্ভিসটা ওনারা দিতেছেন অনেক ভালো, কম্পিটিশনটা অনেক ভালো, সেজন্য আসলে যদি আপনি এখন উইদাউট নলেজ ছাড়া যদি আপনি গিয়েই এয়ারবিএনবি করেন, আপনি প্রথমে স্ট্রাগল করবেন। সো অবভিয়াসলি কিছু ঘাটাঘাটি করেন, এয়ারবিএনবির মার্কেট সম্পর্কে জানেন, দেখেন, এবং দেখার পরে যারা এয়ারবিএনবি অলরেডি করতেছেন কিছু ওপিনিয়ন নেন, এরপরে এয়ারবিএনবি করেন। লোকেশন হচ্ছে আপনার কি, আপনার লোকেশন যদি রাইট লোকেশনে থাকে না, তাহলে স্ট্রাগল করার সম্ভাবনা অনেক বেশি। আমাদের এমন ইউনিট আছে, লস মেকিং আছে, লোকেশন রাইট ছিল না, সো উই জাস্ট হ্যাভ টু গেট রিড অফ ইট। সো আপনাদেরকে এই বলতেছি যে যদি শুরু করার খেয়াল থাকে, শুরু করেন, ভালো করতেছে ভালো করবেন। অবভিয়াসলি যে নলেজটা আছে ওইটা প্রথমে গেইন করেন, অ্যান্ড দেন নলেজ বলতে এই কিছু না যে কীরকম কাজ করে বা এরিয়া লোকেশন, কোন ধরনের আপনার টার্গেট কি, যে লেজার পারপাস বা কন্ট্রাক্টর কনস্ট্রাকশন কোম্পানি আপনার টার্গেট মার্কেট কি, এইরকম জানার পরে আপনারা এয়ারবিএনবি শুরু করেন। ভালো প্রফিট আছে এখনও, প্রফিট এই এই ঘরটা যে আমার বুকিং গেছে এখন, এই ঘরে আই থিঙ্ক আমাদের বুকিং গেছে 110 দিনের জন্য 20,000 পাউন্ডের উপরের বুকিং গেছে। সো 20,000 পাউন্ডের উপরে এয়ারবিএনবির থ্রুতে এইটা বুকিং গেছে, এবং এইটা আমাদের এয়ারবিএনবির সেকেন্ড লার্জেস্ট বুকিং, আরটা অনেক আর একটু বেশি গেছিলো, বা এইটা সেকেন্ড যে বড় বুকিংয়ের মধ্যে একটা। সো এখনও এয়ারবিএনবি ভালো করতেছে। অবভিয়াসলি হোমওয়ার্ক করেন, করার পরে দেখার পরে সব কিছু যাচাই করার পরে, যে গুড স্ট্যান্ডার্ড, গুড যে জিনিসগুলো আছে সব কিছু দেওয়ার পরে আপনারা এয়ারবিএনবি শুরু করেন, ভালো করবেন। যদি কোনো হেল্প লাগে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন, মেসেজ করবেন, আমি আপনাদেরকে কোনো কিছু যে থাকে, আমার যদি জানা থাকে অবশ্যই সাহায্য করার চেষ্টা করব। সো ইয়া, সো আপনাদের কোয়েশনটা এই এইটাই যে হ্যাঁ, এয়ারবিএনবি ভালো করতেছে, এখনও ভালো করতেছে, ইন ফিউচারও ভালো করবে। সো আপনারা শুরু করেন, বাট আপনারা যাচাই বাছাই করেন, নলেজ কিছু নিয়ে পরে এয়ারবিএনবি শুরু করেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, সালাম আলাইকুম।